Assalamualaikum and welcome back to my channel Fahima Borsha. আমার চ্যানেলের তরফ থেকে আমি ফাহিমা বর্ষা আপনাদের জন্য নিয়ে এলাম আরো একটি নতুন ভিডিও। তো আমার আজকের ভিডিওটি হচ্ছে ডক্টর রাসেল ক্রিম নিয়ে। তো এই ক্রিমটা হচ্ছে একটি নাইট ক্রিম, হোয়াইট স্কিন ফেড স্পটস নাইট ক্রিম। তো এটার ক্রিমটা সম্পর্কে আমি বলি, এই ক্রিমটি হচ্ছে যাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায়, স্কিনটা হালকা কালো থাকে, স্কিনে স্পট থাকে, তো তাদের জন্য এই নাইট ক্রিমটি খুবই পরিমাণে ভালো। কারণ আমি নিজেও এই ক্রিমটা ইউজ করছি। আমি আমার আগের ভিডিওতে গোমেলা ক্রিমের একটি রিভিউ দিয়েছিলাম, তো তখন আমি বলেছিলাম যে আমার স্কিনটা হালকা পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছে, তো সেই ড্যামেজটা এই ডক্টর রাসেল ক্রিমটাই কিন্তু রিপেয়ার করেছে। পুরোপুরি না হলেও মানে এটা একটু কাজ আস্তে আস্তে করে, খুব দ্রুত যেই ক্রিমগুলো কাজ করে সেই ক্রিমগুলো কিন্তু আসলেও স্কিনের জন্য ভালো না। আস্তে আস্তে করে স্কিনকে রিপেয়ার করে যেই ক্রিমটি, সেটা কিন্তু স্কিনের জন্য ভালো হয়। তো আমার ড্যামেজটা কিন্তু আস্তে আস্তে এই ডক্টর রাসেল ক্রিমটি রিপেয়ার করছে। তো এই ক্রিমটি হচ্ছে স্কিনের টোনটাকে বাড়ায়, ডার্ক স্পটস দূর করে, স্কিনকে রিপেয়ার করে। মূলত রিপেয়ারের জন্য এই ক্রিমটি খুবই বেস্ট। আমি এখনও ইউজ করছি এই ক্রিমটি, কারণ আমি খুব ভালো ফলাফল পেয়েছি এই ক্রিমের। তো স্কিন ড্যামেজের জন্য ডক্টর রাসেল ক্রিমটি খুব পরিমাণে ভালো। কারণ আমি আবারও বলছি, আমি নিজে ইউজ করেছি, তার জন্য আমি রিভিউটি দিলাম। কারণ ডক্টর রাসেল ক্রিমটার স্কিন ড্যামেজকে খুব ভালোভাবে রিপেয়ার করে, স্কিনের স্পট দূর করে, স্কিনকে গ্লো করে। তো আপনাদের স্কিন যাদের ড্যামেজ আছে, স্কিনে দাগ আছে, তারা কিন্তু ইউজ করে দেখতে পারেন ক্রিমটি ভালো নাইট ক্রিম। এটা ঘুমানোর এক ঘন্টা আগে লাগাতে হবে, আর এটার ভিতরে কিন্তু অনেক পরিমাণেই থাকে ক্রিম, তো দুই মাসের বেশি তো যাবেই। আর যেটা বলবো, এই ক্রিমটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা ইউজ করবেন কি না, বাট আমি তো বলবো এই ক্রিমটি খুবই ভালো, আমি নিজেও ইউজ করছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, চলে আসব নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।